বেসরকারি বাসের সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের, আহত হয়েছেন আরও একজন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজার থানার মধুঘাট এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত 27 বছর আতিউর শেখ সুজাপুর ব্রহ্মোত্তর গ্রামের বাসিন্দা ছিলেন। জখম রফিকুল শেখ আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেলে ভর্তি। আম কিনতে যাবার পথে দুর্ঘটনা দাবি পরিবারের। ঘটনায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এরপরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে গিয়ে আগুন নেভান দমকল কর্মীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ আমরা চাইছি মমতা সরকারের কাছে, পশ্চিমবঙ্গ এলাকাতে মমতা সরকার আমাদের কাছে অনুরোধ চাইছি, একটা ছেলে মারা গেছে আর আমার শুনছি আছে ছেলে আবার মানে হঠাৎ ডেড হয়েছে। আমরা চাইছি বাড়ি প্রতি দুটা ছেলে মারা গেছে, মার্ডার হয়েছে, 15-20 লাখ টাকা করে ছেলে মেয়ে দুটো ছেলেকে যেন বাড়িতে মানে পুরোপুরি টাকা দিয়ে মানে ওদের ছেলে মেয়ে যেগুলো আছে কিনা ওদের মানুষ করার জন্য ছেলেটার আবেদন করছে। আপনারা কি চান? আমরা চাইছি ছেলে মেয়ের জন্য, ওর ছেলে মেয়ে আছে ঠিক আছে, ওর জন্য 10-15-20 লাখ টাকা ওর বাড়িতে ফ্যামিলি দেওয়া হোক। ছেলেটা কাজ করে স্যার, একদম হাকিকত গরিব, খুব গরিব, কেউ নাই, বাইক থেকে এসে ভোটের আগে আজকে নাকি ওই বাচ্চা কাচ্চা কিনে আম কিনতে এসেছে, ওখানে আম বিক্রি হয়, তো এই যে বাসটা রং সাইডে ওই দিক থেকে এদিকে ঢুকেছে, যে হাত দেখেছে সিসিটিভি এখানে কী আছে ঘুমিয়ে বুঝতে পারো আমরা জানি না, তো ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব গরিব। আমরা চাই সরকার থেকে কিছু একটা ভালো বুঝে বা ভালো করে দাও। মারা গেছে দুটোই মারা গেছে, একটার নাম রাফিকুল আর এটার নাম কী বলুন তোমাদের? আতিউর। হ্যাঁ, দুটোই মারা গেছে স্যার, ওটা মালদাতে একদম মারা গেছে আর এটা এখানে অ্যাক্সিডেন্ট বাসে ড্রাইভারটা নিয়ে আগুন লেগেছে স্যার, বাসের ড্রাইভার ক্লাসই নিজে আগুন লাগিয়েছে, বাচ্চা কাচ্চা সবারও আছে, দুটো আম ফাম হয়তো বসে কাজ জিনিস বাইক থেকে কেউ আসলে হয়তো খাওয়াবে সবাই মুখে করে, যেতে লেগে আমটা কিনতে গেছে, 4টা ছেলে আছে ওর, 3টা ছেলে আছে স্যার, খুব গরিব স্যার, একদম টাটির ঘরে থাকে, এরকম ঘর বাড়ি কিছু নাই, ভাড়া ভাড়া বাড়িতে থাকে। আমরা চাই সরকার থেকে ওর বা। আমার নাম হাসিবুর খান। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ফারাক্কার দিক থেকে একটা বাস আসছিলো, এদিক থেকে বাইকে যাচ্ছিলো দুটো ছেলে, তাতে বাসে আরানোভার হয়ে যায়, 2 ব্যক্তি মারা যায় এবং উত্তেজিত জনতা পাবলিককে বাসে আগুন লাগিয়ে দেয়। আমরা এসে আমরা সেই আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনি এবং পরিস্থিতি এখন পুরোটা স্বাভাবিক। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এক্সটিভি বাংলা।